এই ভিডিওটো যিসকল ছাত্রীয়ে এইবার এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস করেছে আর যিসকল ছাত্রীয়ে মানে 60% উত্তীর্ণ হয় তেওঁলোকক এইখনকৈ প্রজ্ঞান ভারতী স্কিমের আন্ডারত এখনকৈ স্কুটি দিয়া হয়। আর এই বছর এখন নতুনক আসনি ওলাইছে নিজুত মইনা আসনি, কিন্তু ছাত্রীসকলের এটা বহুতকৈ বেয়া খবর কেনো আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে জানাইছে যে এতিয়াপরা মানে দুখন আসনির পর যিকোনো এখন আসনি সিলেক্ট করব লাগিব। যদি প্রজ্ঞান ভারতী স্কুটিখন লওয়া তেন্তে প্রজ্ঞান ভারতী স্কুটিখন লব লাগিব, নহলে নিজুত মইনা আসনিটো নাপাবা। যদি নিজুত মইনা আসনিখন লওয়া তেন্তে প্রজ্ঞান ভারতী আসনিখন নাপাবা। তার বিষয়ে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কি কলে আপনাদের অল্প শুনি চাক নিজে। ছোৱালীজনীৰ ওপৰত ডিপেণ্ড কৰিব যে মই স্কুটিখন ল'ম নে মই নিজুত মইনা আঁচনিটো ল'ম। দুটা আঁচনি আমি একেলগে নিদিওঁ। 126 যি বিধানসভাত বিধায়ক আছে তেওঁলোকৰ ল'ৰাটো নহয়ে, ছোৱালী যদি বা সাংসদ যদি তেওঁলোকৰ ছোৱালী যদি আমাৰ কলেজ ইউনিভাৰ্চিটিত পঢ়িছে তেতিয়াহ'লে তেওঁলোকো এই আঁচনিৰ হিতাধিকাৰী হিচাপে স্বীকৃতি নহ'ব।